فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين من مات على حب آل محمد صلى الله عليه وسلم माता शाहिदा वमन माता ला बुग्जिन आल मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम माता काफिरा वमन माता ला हुब आल محمد صلى الله عليه وسلم ماتا وأهل السنة والجماعة أو كما قال عليه الصلاة والسلام بسم الله الرحمن الرحيم الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل भक्ति भरे हसन का दे विष्पान करे हुसैन का दे करबला जैनुल अबिदिने का दे एजीदे रोई जेलखनाए अल्लाहुम्मा सल्लिया अला सैयदना भरे रसूलल्लाह हबीबल्लाह भगवंध का कबरी जखन दिवे अमारे
রাখিবেন দরুদি দয়ার নজরি অন্ধকার কবরি যখন দিবে আমারে রাখিবেন দরুদি দয়ার নজরি চুমিব আপনার কদম ধরিয়া ওগো মন কর না কি রাশিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া জোরে কর সুবহানাল্লাহ মন কর না কি রাশিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো দরুদি পর্দা উঠাইয়া করিব সালাম আমরা দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ যাবতীয় গুণগান গুণকীর্তন মহান আল্লাহ পাকের জন্য না চাইতে যিনি আমাদিগকে তার প্রিয় হাবিবকে বোনাস স্বরূপ দান করেছে যে আল্লাহ আমাদিগকে দোয়া চাইতে হয়নি অন্য নবীগণ দোয়া চেয়েছেন আমরা না চাইতেই সে হাবিবুল্লাহর উম্মাত হতে পেরেছি বলে শুকরিয়া আল্লাহ পাকের উচ্চ কণ্ঠে হৃদয় নিংড়ানো আওয়াজ দিয়ে সে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ পরে পরে নবী কদমাকা যিনি উম্মাতের কান্ডার রহমতের ভান্ডার উম্মতের গম খাওয়ার মদিনার তাজদার নায়েবে পরওয়ারদিগার সমস্ত প্রকারের দুঃখী ও পরেশান ওয়ালাকে সিনাতে লাগানে ওয়ালা নবী কমলিওয়ালা আহমদে মুজতবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আজ আমাকে বলেছেন ইমামে হুসাইনে পাক আলাইহিস সালাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন শহীদ হওয়ার পর থেকে বক্তব্য রাখতে জি ইনশাআল্লাহ তাআলা হুসাইন আলাইহিস সালাম তিনি আমার নবী পাকের দেহ মোবারকার টুকরা হুসাইন কি আলাইহিস সালাম বলা জায়েজ কিন্তু তিনি নবী নন হাসানকে আলাইহিস সালাম বলা জায়েজ কিন্তু তিনি নবী নন আলী পাক কারামাল্লাহ ওয়াজহুল করিমকে আলাইহিস সালাম বলা জায়েজ কিন্তু তিনি নবী নন ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা যিনি আজ তাম পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বা আমাদের নবী পর্যন্ত যত নবীন যত উম্মাতান আছেন সর্বপ্রথম যিনি জান্নাতের শুভ সংবাদ নবী পাক দিবেন তিনি হলেন খাতুনে জান্নাত জোরে কোন বাবাজি জান্নাতি মায়ের জান্নাতি যুবকদের সর্দার হুসাইন পাক জান্নাতি বাপের জান্নাতি
জওয়ানদের সর্দার হাসানে পাক, যার বাপ জন্ম নিয়েছেন কাবাতে, শহীদ হয়েছেন মসজিদে কুফাতে, বাবাজি খুব খেয়াল। আজ আমাদের মাঝে অনেক দল, দলের শেষ নাই। নবী পাকের কথা মোতাবিক জান্নাতি দল 73টার মধ্যে কয়টি যাবে কথা বলবেন? একটি দল কয়টা? 73। এখন এই 73 দল একটা কি কিন্তু চাচ্ছে, নামাজ রোজা হাজ জাকাত কলেমা রিয়াজা জিকির ফিকির মোরাকাবা মুশাহিদা সব আছে। সাধারণ মানুষ এখন চিন্তায় যে কোন দলটাই আসলে হক। সবাই বলে জান্নাতে সার্টিফিকেট আমরা দেই, কিন্তু মানুষ চিন্তা করছে কোনটা। নামাজ এদিকে নামাজ ওদিকে, জাকাত ওদিকে জাকাত এদিকে, হজ ওদিকে হজ এদিকে, টুপি ওদিকে টুপি এদিকে, কোন দল? নামাজ পড়লেই আমার, টুপি মাথায় দিলেই আমার, হাব্বা জুব্বা লাগালেই আমার হয়ে গেল? না, আমার জওয়ান যুবক সোনা মানিক বাবাজি ও ভাইয়েরা, আমার নবী রোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দায় চলে যাওয়ার পরে, জাহিরি দুনিয়া থেকে পর্দা গ্রহণ করার পরে পৃথিবীর জমিনে আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, কয়েক মাস খেলাফাতি করলেন, ফারুকে আজম হলেন খেলাফাতি করলেন, হযরত উসমান জিন্নুরাইন হলেন খেলাফাতি চালিয়ে গেলেন। আব্বাজি আমার এমনি সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা যখন হয়েছে, ইতিমধ্যে দুইজনার মাঝে বিশাল এলাকায় গন্ডগোল দেখা দিয়েছে, ঝামেলা দেখা দিয়েছে, তুমুল ঝামেলা যুদ্ধ হয়। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরতে মাওলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আপনার কিনে এমন যুদ্ধ হয় দলবলের লোকের মাঝে, এক এক করে 90,000 মানুষ শহীদ বরণ করেছে। ইসলামের ইতিহাস বলছি, দল ভাগাভাগি কোথা থেকে খুব খেয়াল করবেন। বাপজি আমার সোনা মানিক, 90,000 মানুষ যখন শহীদ বরণ করলো বাবা, এই 90,000 মানুষ শহীদ বরণ করার পরে এক জায়গাতে আপনার কিনা মীমাংসার স্থান নির্ধারিত করা হলো, ওইখানে মীমাংসা করা হবে। আব্বাজি আমার সোনা মানিক, গন্ডগোল ঝামেলা করা যাবে না বাবা। এই চিন্তা চেতনায় যখন একত্রিত হয়েছে সবাই, হঠাৎ করে একদল মানুষ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে যাই। তারা বলে আমরা আমিরে মাবিয়াকে মানব না, অন্য কারো কথা মানব না, আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানব বলে তারা চলে গেল। শুধু আলীওয়ালা মিল্লাত ইসলামিয়া আমার ঠিক অমনি সময় আর একটি দল বলল, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মানব না, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকেও মানব না, আমরা আলাদা। একটি হয়ে গেল খারিজি, একটি হয়ে গেল রাফেজি। শিয়া বলে কোনো দল নেই, বেরিলি বলে কোনো দল নেই, দেওবন্দি বলে কোনো দল নেই, সব জায়গার নাম। খুব ভালো করে বুঝবেন, এগুলো এলে বানানো। দেওবন্দের ইতিহাস কি, এ পৃষ্ঠার আলাদা কথা বুঝতে পেরেছেন? ফুরফুরা বলে কোনো দল নেই, ফুরফুরা একটি জায়গার নাম, খুব ভালো করে বুঝবেন। বেরিলি একটি জায়গার নাম। আমরা ভাগ করেছি, এই আমরা মোলবিরাই করে সমাজের মাঝে সঠিক জিনিসটা বুঝাইনি।
আমার আব্বাজি সোনা মানিকের খুব ভালো করে বুঝুন পৃথিবীর জমিনে আব্বা আমার চলুন আগিয়ে যাই একটি রাফেজি একটি খারেজি পৃথিবীর মাটিতে একটি দল বসি রয়ে গেল কেন তোমরা এইভাবে চলে যাও এসো আমার এক জায়গাতে মীমাংসা করি রক্তর বন্যা বহানো যাবে না মানুষকে মারধর করা যাবে না আমার নবী যাদেরকে ভালোবেসেছেন আসুন আমরা ভালোবাসি আমার নবী পাক যাদেরকে নিষেধ করেছেন তাদের থেকে আমরা দূরে থাকি এটাই হলো হক দল এটাই হলো সুন্নি দল নামাজ ওরাও পড়ে নামাজেরাও পড়ে বন্ধুরে আমার যে দল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুখে সুন্নি বললে হবে না গোল জামা গায়ে দিই সুন্নি বলা যায় না আব্বাজি আমার গোল টুপি পড়লেই তাকে সুন্নি বলে না সুন্নি আমার নবী পাক বলতেছেন সুন্নি কারে বলে আল্লাহ হাবিব হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ও আহল সুন্নাত ওয়াল জামাআত আমি নবী পাক জানিয়ে দিলাম আমার আলে পাককে যারা মোহাব্বত করেছে ভালোবেসেছে ওই ভালোবাসাটুকু নিয়ে যারা মৃত্যুবরণ করেছে আমি নবী জানিয়ে দিলাম তারাই হলো সুন্নি জামাআত আর তুমি তো গোল জামাওয়ালা দিয়ে সুন্নি প্রমাণ করছো এ যারা চেরা জামা পরে তো বলতে ও পরা যাবে না হারিয়ে তো বা কর তুমি যে গোল পড়ছো এটাই কি নবী পড়েছেন তুমি নমুনা করেছ গোল জামাটাও রসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম ব্যবহার করেছেন চেরাটাও ব্যবহার করেছেন পোশাকটা কিন্তু এই পোশাক না আমাদের এই পোশাক না এরকম জালজেলি এরকম এরকম না হাদিস শরীফে তারও স্পষ্ট বয়ান এসেছে ওটাও ব্যবহার হয়েছে এটাও ব্যবহার হয়েছে এটা উনি জুব্বা হাব্বা জুব্বা সুফিয়ানা পোশাক পরতেন বেশিরভাগ আর এগুলো চলা ফেরার জন্য ওঠা বসার জন্য সুবিধা হয় ঘোড়াতে চাপতে উঠে চাপতে চলতে ফিরতে সুবিধা হয় এরা বলছে না শুধু গোল জামাই পরলে আমার হয়ে গেল ফয়সলা আমি দেব না নবী পাক দেব আমিনউদ্দিন দলিল নয় কোনো মুফতি দলিল নন কোনো ইমাম দলিল নন শরীয়তের দলিল হলো চারটি এক ফার্স্ট কোরআন কোরআন শরীফে যদি পাই হাদিসে যাব না আর হাদিস শরীফে যদি কোরআনে না পাই হাদিসে যাব আর হাদিস শরীফে যদি পাই তো এজমাতে যাব না আর এজমাতে যদি পাই তো কেয়াসে যাব না কথা বুঝতে পাচ্ছেন শরীয়তের দলিল আমিনউদ্দিন নয় কোনো পীর সাহেব নন কোরআন শরীফের দলিল শরীয়তের দলিল হল কোরআন হাদিস ইজমা কায়াস সুবহানাল্লাহ কথা কি বোঝা যাচ্ছে এই দল ভাগাভাগি হলো আব্বাজি আমার সোনা মানিকে এমনি করে দল চলে গেল রাফেজি খারেজি আর এক হলো মান্নেওয়ালা এই মান্নেওয়ালাটা দল হলো হক দল আমার নবী পাকেও জানিয়েছেন পৃথিবীর জমিনে আমার উম্মত 73টি দলে বিভক্ত হয়ে একটি দল মাত্র জান্নাতে যাবে ওই দলটি হলো আমি আর আমার সাহাবায়ে কেরামের দল আব্বাজি আমার যারা শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য সাহাবাই কেরামকে মানে না এরা হয়ে গেল একদল খারিজ হয়ে গেল বাবাজি আমার পৃথিবীর জমিনে এনাকো মানবে না ওনাকো মানবে না তারা রাফেজি হয়ে গেল খারিজিতে বিভক্ত হয়ে গেল রাফেজিতে বিভক্ত হয়ে গেল মাননেওয়ালাকে মানবে আমার নবীকে যারা ভালোবেসেছেন তাদেরকে ভালোবাসবে আলে পাককে যারা ভালোবেসেছেন তারা ভাল তাদেরকে ভালোবাসবে তারা হলো হক বোঝা গেল আলী রাদিয়াল্লাহু তাআলা করা নিয়ে গেছে বলে আমাদের সুন্নি নামধারী কিছু পোশাকধারী নামে মুসলমান সুন্নি আলী রাদিয়াল্লাহু তাআলার কথা বললেই বলে ও শিয়া কি বলে শিয়া আরে
আচ্ছা আপনি বলুন, ওরা নিয়ে গেছে ওই এলাকার মানুষ ছিল কারা? তারা কুফার মানুষ। কোথাকার মানুষ? কুফার। তারা নিয়ে গেছে। ও গো আমার জওয়ান যুবক সোনামানিকেরা কুফাওয়ালারা নিয়ে গেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়ার জন্য আব্বা মা তারা বলে, হুজুর আমরা আপনার জন্য টাকা দেব, পয়সা দেব, ঘর করে দেব, বাড়ি করে দেব, প্রয়োজন পড়লে জীবন আপনারা দেব, আপনি আমাদের আমাদের সঙ্গে চলুন। বাকায়দা কুফাতে নিয়ে গিয়ে ঘর বানিয়েছে, এমনকি রাজভবন বানিয়েছে, সবাই তাকে মহাব্বত ও ভালোবাসা দেখিয়েছে। এমন একটি সময় এসেছে নামাজের হালাতে কুফার মসজিদে ওই নিয়ে গিয়েছিল যারা, তারাই শহীদ করে দিয়েছে। এখন আপনি মনে করছেন ওরা ডাকতেছে আমরা ডাকবো না, আলী কি ওদের কথা বলেন? আলী কি রাফেজিদের কথা বলেন না কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কি ওদের? আমরা তার কথা বললি, আপনি বলছেন যে শিয়া। এ ভুল বার্তা বুঝাচ্ছে। বরং তো নবী পাক জানিয়েছেন, মান কুনতু মাওলাহু ফালিউন মাওলাও, আমি নবী যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলাও, আমি নবী যাদের সাহায্যকারী, আমার আলী তাদের তাদের সাহায্যকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, বন্ধুরে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী পৃথিবীর জমিনে সমস্ত জিহাদের মাঝে যার জন্য ইসলাম আমরা পেয়েছি। কার জন্য? আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য। আপনি যদি আমার মুর্শিদাবাদ হুজুর আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইকে না মানেন, আপনাকে কেউ বেঈমান বলবে না। আপনি যদি দাদা হুজুর পীর কিবলাকে না মানেন, কেউ আপনাকে বেঈমান বলবে না। কথা বুঝবেন ভালো করে, ওনারা ইসলামের দলিল নয়। আপনি যদি আউলিয়া কেরাম একজনকে যে আপনি বায়াত হয়ে আছেন তাকে আপনি বেশি ভালোবাসেন, মহাব্বত করেন, ওনার সব কথা আপনার মানতে হবে এমন তো বিষয় নয়। পীরের কাছে তার মুরিদের দাম, বাপের কাছে তার সন্তানের দাম। দুনিয়ার সব সন্তান যে ওকে বাপ বলে মানবে তা তো নয়। কথা বুঝবেন বাবা। তবে তরিকতের নিয়ম হলো আমার বাপ ভালো, সকলের বাপ ভালো, তার মধ্যে আমার বাপ আরও ভালো। তরিকতের সিস্টেম, সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরও ভালো। সুবহানাল্লাহ, এটাই হলো নিয়ম। কিন্তু আপনি এক জায়গায় বায়াত হয়ে আর বললো সব বলছেন শেষ, এটা নিয়ম নয়। আব্বাজি আমার সোনা মানিকেরা চলুন আরো একটু এগিয়ে যাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মসজিদে শহীদ করে দেওয়া হলো। ওই কুফাবাসী হযরতে হাসান পাককে বিষ পান করিয়ে দিয়েছে। আব্বাজি আমার এমনি করে পৃথিবীর জমিনে দেখা গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে ওদের নয়, আলী আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, আমি নবী হলাম ইলমের দরিয়া আর আলী হলো তার দরওয়াজা। পৃথিবীর জমিনে যদি কেউ ওলি বলে দাবি করে, আউলিয়া বলে দাবি করে, তাকে আমার আলী হয়ে নবী পাকের কাছে যেতে হবে। কারণ মহাব্বত আমার নবীর পেতে হলে দরজাতে আলী হয়ে যেতে হবে। আর আলী বাদ দিয়ে যদি কেউ নবী পেতে চায় বুঝতে হবে এ হলো চিটিংবাজ। এটাই হক। কারণ রসুল পাক বলেন আমি দরিয়ায় খাজানার, আলী তার দরওয়াজা। তাহলে আলী যদি দরজা হয় তাহলে সেই আলীকে আমরা চিনব না কেন? ওরা নিয়ে গেছে বলে ওদের না, তিনি শুধু আমার নবী পাকের সাহাবী নন, তিনি জ্ঞানের দরওয়াজা। রসুল পাক এও বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম হিকমাতের ঘর আর ওই ঘরের দরজা আলী। জোরে বলবেন, আপনি হিকমতের কথা বলছেন, যার দরজা আলী। সমস্ত জিহাদে
आली जयलाभ করেছেন। ইসলামের আরেক নাম হযরত আলী, ইসলামের আরেক নাম হাসানে পাক, ইসলামের আরেক নাম হুসাইনে পাক, ইসলামের আরেক নাম ফাতিমাতু জোহরা সালামুল্লাহি আলাইহা। আপনি আছেন কোথায়? এনাদেরকে যদি আপনি না মানেন আপনার ঈমান পোক্তা হবে না, পরিপূর্ণ হবে না। আজ আমরা আজমিরে যাই কেন? উনি আলে পাককে ভালোবেসেছেন তাই। পাঞ্জাবে যাই কেন? উনি ওনাদেরকে ভালোবেসেছেন তাই। আজ বেরিলি শরীফ যাই কেন? ওনারা ভালোবেসেছেন তাই, নাকি গো? আজ আপনারা যে ফুরফুরা দরবারে যাচ্ছেন কেন? ভালোবেসেছেন তাই। যদি ভালো না বাসে দেখা যায় যে তাদের সঙ্গে কুটুক্তি কোনো দরবার কোনো ওলি করেছে, আমরা তাদের থেকে পরহেজ করব। কথা বোঝা যায়নি? সিস্টেম হলো ওখান থেকে আসা, এখান থেকে নয়। আকীদাকে দেখুন, ওপর থেকে নিচে পর্যন্ত লেভেল যার ঠিক, রাফিজি হয়নি খারেজিও হয়নি, প্রেম করনে ওয়ালাকে প্রেম করেছে, নিষেধ যারা হিংসা পোষণ করেছে তাদের সঙ্গে হিংসা করেছে, এর নামই হলো মা প্রেম। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কি শুধু নবীকে ভালোবাসি না প্রেম করি? ভালোবাসা কারে বলে একটু বুঝাই, আর প্রেম কারে বলে? বাবা, আমি মিষ্টি খেতে ভালোবাসি, মিষ্টি পাইনি বলে চা রুটি কি খাবো না? আমি মিষ্টি খেতে ভালোবাসি, চা বিস্কিট পেয়েছি তাই কি খাবো না? তাহলে আমি ভালোবাসি পাইনি বলে চা বিস্কিট খেলাম, এর নাম ভালোবাসা? আর আমি মিষ্টিকে প্রেম করি, যত সময় আমি মিষ্টি না পাবো পানি পর্যন্ত মুখে দেব না, এর নাম হলো প্রেম। সুন্নিরা, হাকপন্থীরা নবীকে ভালোবাসে না, এরা প্রেম করে। আর রাফেজি খারেজি, এরা ভালোবাসে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, আর ভালোবাসাই আছে, এদের মধ্যে প্রেম নাই। প্রেম আর ভালোবাসার মধ্যে এটাই পার্থক্য। সুবহানাল্লাহ। প্রেম তাকেই বলে যা যিনি না হলে কিছুই করব না। নবীকে এত প্রেম করি, নবী না হলে কিছুই হতো না, নবীকে না পাই তো কিছু করব না। যেটা নবী দিয়েছেন গ্রহণ করেছি, যেটা নবী নিষেধ করেছেন বর্জন করেছি, এর নাম হলো প্রেম। কথা কি বোঝা যাচ্ছে? রাগ করবেন না বাবা, এই জিনিসগুলো বুঝতে হবে। আমরা মলবি সমাজের মানুষ, আমাদের কথা শোনেন। আপনারা আজ বিনে রাইটের মাটিতে কিছু মানুষ আমার কথা শুনছেন, তা আমি যদি নিজে ঠিক না হই তো আপনাদের কোন পথে চালাবো? তাহলে আমার ভিতরে যাহা থাকবে তাই তো বেরোবে। আপনি যদি একটা বোতল ধরেন, তার মধ্যে কেরোসিন যদি রাখেন তো মুখ খুললে কেরোসিনই বেরোবে। যদি আপনি শস্যর তেল রাখেন, শস্যর তেল বাড়াবে, নাকি গো? তা যার ভিতরে যাহা থাকবে বেরোবে তাহাই, এটাই হলো আসল। তাহলে আমরা সঠিক পথের দাবিদার। আমাদের নীতি হলো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছে আমরা তাদেরকে ভালোবাসব, যারা হিংসা পোষণ করেছে তাদের সঙ্গে হিংসা। আচ্ছা বলুন, নবী পাককে আমরা প্রেম করি, নবী পাক যাদের ভালোবেসেছেন প্রেম করেছেন তাদেরকে বাদ দিয়ে নবীর প্রেম পাওয়া যাবে? নবী পাক বলেন, আমি আমার হুসাইন আমার কলিজার টুকরা, হুসাইন আমার কলিজার টুকরা। আচ্ছা আপনি বলুন, আপনাদের এই মোয়াজ্জিন সাহেব, এনার প্রেম এনার ভালোবাসা পেতে গেলে এনার সন্তানকে যদি আমি মারি, শুনতে পেয়েছে মাওলানা আমিনউদ্দিন ওনার সন্তানকে খুব মেরেছে, ওনার কি ভক্তি আমার উপরে থাকবে? আমি আসলে উনি আর সেইভাবে কথা বলবেন, কথা বলেন না কেন? তাহলে বোঝা যায়, আমার নবীকে পেতে হলে তার আওলাদের গলায় ছুরি চালিয়ে নবীর প্রেম পাওয়া যায় না। কারা? আপনি আজ দেখছেন শুধু নামাজ, রোজা, কালেমা, পেশাব পায়খানার দোয়া, গলি গলি ঘুরে বেড়াচ্ছে আর বলছে ভাই শিখো। আমি বলছি ভাই, প্রেম দেখো, নামাজ দেখো না। এটা সংক্ষিপ্তভাবে বুঝাই। একটি দল নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, ফিকির, মোরাকাবা, মুশাহিদা,
বায়াত সমস্ত কিছু আছে, দুটি জিনিস তার মধ্যে আছে, হুব্বে রসুল আর আদব। হুব্বে রসুল মানে রসুলের প্রেম আর আদব। আরেকটি দল নামাজ রোজা হজ যাকাত জিকির ফিকির মুরাকাবা মুশাহিদা দাড়ি টুপি সব কিছুই আছে, নেই হুব্বে রসুল নেই আদব। ওই দল থেকে এই দলের পার্থক্য মাত্র দুটি, এক হুব্বে নবী আর এক হলো আদব। কথা বুঝতে পারেননি? আব্বাজি আমার সোনা মানিক এই আদবের কাছে রাখি চলুন আগে। ইমামে হোসাইনের পাপ রাদি আল্লাহ তাআলা আনহু কি কারবালার মাটিতে যখন উনি ওনার গর্দান মোবারকাকে নিজ নিজ শহীদ করিয়ে দিলেন, এ বাবাজি আমার ভাইয়েরা সীমার যখন বুকের উপরে ছিল হুসাইন পাক বলেছিলেন, কে তুমি কে? আমি হলাম সীমার, তুমি আমার গলা কাটতে পারবে না, কারণ আমার নানুজি বলেছিলেন আমার হুসাইন ওগো হুসাইন আমি তোমার এইখানে চুমা এই কারণে দেই, এইখানে যেন কেউ তলোয়ার চালিয়ে গর্দান থেকে দেহ থেকে গর্দান আলাদা না করতে পারে, এজন্য আমি চুমা খাই। সীমার জেনে রাখো এই জায়গায় ছুরি চালাও তুমি, ওই জায়গাতে আমার নানু বারবার চুম খেয়েছে। লক্ষ লক্ষ মানুষ চুমা খায়, একটি মাত্র কারণ মুস্তাফা চুমু দিয়েছেন, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন চুমা খান এই কারণে, আমার রাসূলুল্লাহ চুমা খেয়েছেন, তামাম বিশ্বের মানুষ চুমা খায় এই কারণে আমার রাসূলুল্লাহ চুমা খেয়েছেন। আমার বন্ধুরে, যে পাথরে আমার নবী একবার চুমু দিয়েছেন ওই পাথরটা তুমি বারবার চুমু দিতেছো, আর যে গলাতে আমার দরুদি রাসূলুল্লাহ বারবার চুমু দিয়েছেন ওই জায়গাটা আজকার বালার মাটিতে ইসলাম বাঁচানোর জন্য কাটিয়ে দিয়েছে। ইসলামের আরেক নাম হুসাইন পাক। আজ কারবালার মাটিতে হুসাইন পাক যদি বাতিলের কাছে আল্লাহুম্মা আনবিয়া আনবিয়া